প্রবাসীদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতারা। সোমবার আবুধাবি শাখার উদ্যোগে স্থানীয় রুচি রেস্টুরেন্টের ব্যাচ কুইজ হলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। সৈয়দ আমানুল কেপিআর উপস্থাপনা অনুষ্ঠানের শামসুল করিম মজুমদার, হাজি শরফত আলী, নুরুল আলম, জাকির হোসেন খতিব, মুসলিম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।